মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে নির্জন কারাবাসে রাখা যাবে না বলে হাইকোর্টের দেওয়া রায় আগামী 25 অগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আদেশ দেন। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে 25 অগস্ট আবেদনটি শুনানির জন্য নির্ধারণ করেছেন আদালত। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে বলা হয়েছে। এক রিটের প্রাথমিক চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত সোমবার ওই রায় দিয়েছিলেন।